আজ বৃহস্পতিবার সাতাশে আষাঢ় দু হাজার তেইশ সালের তেরোই জুলাই বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা অবশ্যই বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুর জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অথবা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও আপনারা জপ করতে পারেন একশো আটবার আর অবশ্যই একাদশের দিন রাত্রেবেলা মাটিতে শয়ন করবেন রাত্রি জাগরণ করবেন এবং ভুলেও কোনো প্রকারভাবেই কিন্তু খাদ্য খাবার বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না উপবাস পালন করুন উপবাসের পরের দিন আপনারা অবশ্যই উপবাস ভঙ্গের আগে কোনো ব্রাহ্মণকে খাইয়ে পারণ মন্ত্র পালন করে আপনারা উপবাস ভঙ্গ করবেন কামিকা একাদশী চতুর্মাসে পড়ার কারণে এর কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে শিব ভক্তদের জন্য বিশেষ করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর এই উপবাস অশ্বমেধযজ্ঞের সম সম পরিমাণ ফলাফল দিয়ে থাকে মানা হয়েছে কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করলে একজন ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্ত পায় এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় যদি একাদশের এই মহান ব্রত পালন করতে না পারেন তাহলে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এরকম নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষপ অর্থাৎ মুন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনার ক্ষমতা শক্তি বেশি থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন পুরুষ হয়ে থাকলে আজ বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন আর্থিক দিকটি কাছের মানুষজনদের জন্য সামলাতে দেবেন না খরচ বাজেট ছাড়িয়ে যেতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা তবে হ্যাঁ তাড়াহুড়ো হটকারিতা কোনো ব্যাপারে যেন করবেন না আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহবাতি খলে মারাত্মক ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন বেকার যুবক যুবতীদের বলবো শুধুমাত্র বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন কথায় আছে বেকারদের বেকার ভালো যে জগতে ইন ফিউচার কর্ম করতে চান সেখানে প্রয়োজনে ফ্রিতে কাজ করুন নিজের স্কিল সেটের আপগ্রেডেশন করতে পারবেন